আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা প্রশ্ন থেকে যায় যে স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে করোনা ভাইরাসের ব্যাখ্যা করা, এটা ঠিক কিনা? আমাদের কাছে প্রশ্ন আসে, আসলে স্বপ্নের মাধ্যমে করোনা ভাইরাসের ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা, তার উপরে বিশ্বাস করা, এটা একটা শিরকি আকীদা? কারণ আমরা ইসলাম মনে করে স্বপ্নের উপরে বিশ্বাস করা আর জ্যোতিষীর বা গণকের কথা বিশ্বাস করা একই। স্বপ্নের উপরে বিশ্বাস করা, জ্যোতিষী গণকের কথা বিশ্বাস করা একই, কারণ স্বপ্নের সম্রাট স্বপ্ন গ্রুপ থেকে কথা বলে আর জ্যোতিষ সম্রাট ওই জিনের মাধ্যমে আয়নাভরণ দিয়ে কথা বলে। অতএব দুইটাই একই, দুইটা গায়েবের অদৃশ্যের কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 65 নম্বর আয়াতে বলছেন অদৃশ্য ভবিষ্যতে কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেটুকু ইসলাম জানিয়েছেন, কোরআন জানিয়েছেন, হাদিস জানিয়েছেন, এছাড়া কালকে অমুক রাষ্ট্র আক্রমণ করবে, পশু অমুক রাষ্ট্র আক্রমণ করবে, কালকে অমুকের আক্রমণ করবে, তুমুকের আক্রমণ করবে, এগুলো নয়। তবে এটা সত্য যে জিনা ব্যবচার বেড়ে গেলে বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এর জন্য স্বপ্ন দেখার প্রয়োজন লাগবে না সম্মানিত উপস্থিতি। অতএব স্বপ্ন দেখা আর স্বপ্নের প্রতি বিশ্বাস করার গণকের প্রতি বিশ্বাস করা একই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম মিশকাতে 4595 নম্বর হাদিসে, যদি গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় 40 দিন ইবাদত কবুল হবে না। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি গণকের কাছে যাওয়া হয়, কিছু জিজ্ঞাসা করা হয়, তার কথা বিশ্বাস করা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছিল সে ব্যক্তি এটাকে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। অতএব আপনি গায়েব বা ভবিষ্যৎকে বিশ্বাস করতে পারেন না, স্বপ্ন দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে পবিত্র কোরআন এবং সহি হাদিস নিয়ে। যদিও সে কথাগুলো কোরআন হাদিস সাথে মিলে যায়, তবু বিশ্বাস করা যাবে না, স্বপ্নের উপরে বিশ্বাস করা যাবে না, কোরআন হাদিসের কথার উপরে বিশ্বাস করতে হবে। আমি আপনাকে বুঝাতে পেরেছি না জানি না, আপনার কথা মিলে গিয়েছে, জ্যোতিষীর কথা মিলে গিয়েছে, গণকের কথা মিলে গিয়েছে, তবু বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, কোরআন হাদিসের কথা যদি কোনো মিলে যায় বিশ্বাস করতে হবে, স্বপ্নের কথা মিলে গিয়েছে আলহামদুলিল্লাহ, তবে স্বপ্নের প্রতি বিশ্বাস করতে হবে এমনটি নয়। স্বপ্নে বিশ্বাস করতে ইসলাম আপনাকে আমাকে উদ্বুদ্ধ করেনি, কারণ ইসলাম হলো স্বপ্নের ধর্ম না, ইসলাম হলো ঐশী গ্রন্থ পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত সহি হাদিসের ধর্ম। অতএব আমরা স্বপ্নের ব্যাখ্যা করব না। আলহামদুলিল্লাহ শায়েখরা কত সুন্দর সুন্দর করে কোরআন হাদিসের ব্যাখ্যা করে, উপস্থাপনা করে, এগুলো অনেক ভালো, আমরা সেগুলোকে বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বপ্ন থেকে মুখ ফিরিয়ে এনে কোরআন হাদিসের প্রতি বিশ্বাসী করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটা প্রশ্ন থেকে যায়, আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমরা মাস্ক ব্যবহার করতে পারবো কিনা, এই যে জরুরি পদক্ষেপ রয়েছে এগুলো গ্রহণ করতে পারবো কিনা। জি অবশ্যই পারবেন, আপনি কেন মাস্ক গ্রহণ করতে পারবেন না? ইসলাম তো এক শ্রেণী নারী শ্রেণীর প্রতি মাস্ক ব্যবহার করা ফরজ করে দিয়েছে, 24 ঘন্টা ফরজ, 24 ঘন্টা ফরজ তাদের উপরে, 365 দিন তাদের উপরে মাস্ক ব্যবহার করা ফরজ। আপনি একদিন ব্যবহার করছেন কেন? সব দিন ইসলাম আপনাকে মাস্ক ব্যবহার করতে বলেছেন। আর আপনি বলছেন হাত মুখ ধুতে করতে হবে, ইসলাম আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার আহ্বান জানিয়েছেন, 5 ওয়াক্ত সুন্দর করে উজু করতে হবে, শুধু উজু করতে হবে না, হাতের আঙুলগুলো খিলাল করতে হবে, নাকের ভিতরে আঙুল লুকিয়ে দিয়ে নাক পরিষ্কার করতে হবে, সুন্দর করে এই কবজি পরিষ্কার করতে হবে, পায়ের ভিতরে আঙুলের ভিতরে ময়লা আছে কিনা সেগুলো পরিষ্কার করতে হবে, এ পরিচ্ছন্ন তো আপনাকে করতে হবে, ইসলাম ফরজ করেছেন। এইখানেও যদি আপনার পবিত্রতা না আসে আপনাকে গোসল করতে হবে, ফরজ গোসল, গোসলটাকে আপনার উপরে ফরজ করেছেন, আপনি দূরে থাকবেন কিসের জন্য? অতএব ইসলাম আপনার উপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কথা বলেছেন, আপনি কাপড় পরিষ্কার রাখবেন এ কথা ইসলাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু জামিল ওয়া ইউহিব্বুল জামিল, আল্লাহ নিজে সুন্দর এবং তুমি সৌন্দর্য থাকবে, এটা আল্লাহ পছন্দ করে, আপনার শরীর সাবান সুরা দিয়ে সুন্দর, দুর্গন্ধ যেন না হয় এটাও ইসলাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুগন্ধি প্রিয় ছিল, দুর্গন্ধ বাইর হবে আপনার শরীর দিয়ে এটা ইসলাম চায় না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আপনার গা দিয়ে যেন সুগন্ধ বাইর হয়, আপনার গাল দিয়ে যেন বিড়ি সিগারেটের গন্ধ না বাইর হয়, সবসময় মিশাক করে গালটাকে পরিষ্কার রাখুন, গালটা দিয়ে সুগন্ধ বাইর হয়, জীবাণু মুক্ত থাকে, গড় গড়া করে কলি করুন, এটা ইসলাম শিখিয়েছে। ইসলাম মাদকতা বিড়ি সিগারেট সবকিছু হারাম করেছে, শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছে, জন
জনসম্মুখের কথা বলছেন, জনসম্মুখের কথা বলছেন। ইসলাম বাজারকে নিকৃষ্ট বলেছে, যেখানে একত্রিত মানুষ হয় ওই বাজারকে নিকৃষ্ট বলেছে, মসজিদকে উৎকৃষ্ট বলেছে। অতএব আপনি বাজারে গিয়ে আড্ডা পিটান, ইসলাম নিষিদ্ধ করেছে। আপনি আজকে নিষিদ্ধ করবেন কিসের জন্য? ইসলাম 1450 বছর পূর্বে এগুলো নিষিদ্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, এ জাতীয় যত কর্ম আপনি উপস্থাপন করবেন, ইসলাম পূর্ব থেকে এ সমাধান দিয়ে গিয়েছে। অতএব সাধ্য অনুযায়ী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। কোনো রকমেই যেন আমরা আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল না হারিয়ে ফেলি এবং আল্লাহ ভরসা আমাদের হৃদয় থেকে উঠে না যায়, করোনা ভীতি যেন আমাদের ভিতরে না এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ